সুজলা সুফলা বাংলার বুকে জন্ম নিয়েছেন এমন অনেক কৃতি ব্যক্তিত্ব যারা নিজেদের গুণে এবং সেই সঙ্গে অসাধারণ শৈল্পিক দক্ষতায় বাংলার নাম ছড়িয়ে দিয়েছেন ভারত তথা এই গোটা বিশ্বের দরবারে। সেই রকমই এক ব্যক্তি যামিনী রায়। বাংলার বিখ্যাত কালীঘাটের পটচিত্রকে যিনি বিশ্ববন্দিত করে তুলেছেন। 1887 সালের 11ই এপ্রিল বাঁকুড়ার বেলিয়াতোর গ্রামে জন্মগ্রহণ করেন যামিনী রায়। বাবা রামতরণ রায় মা নগেন্দ্রবালা দেবীর কৃতি সন্তান। 1906 সালে মাত্র 16 বছর বয়সে পাড়ি দেন কলকাতা। ভর্তি হন তৎকালীন আর্ট স্কুলে, সেখান থেকেই ফাইন আর্টসে ডিপ্লোমা। 1918 সালে তাঁর প্রথম আঁকা ছবি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টস পত্রিকায় প্রকাশিত হতে শুরু করে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর শিল্প রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমানভাবে সমাদৃত হয়েছে। জীবনের শুরুর দিকে বিদেশি ভাবধারায় ছবি আঁকলেও পরবর্তী সময়ে গ্রামীণ বাংলার প্রতিরূপ তাঁর ছবিতে ফুটে ওঠে। নিজস্ব ঘরানায় সারা জীবন কয়েক হাজার ছবি এঁকে রেখে গিয়েছেন তিনি। তার জন্মভূমি বেলিয়াতোরের বুকেই গড়ে উঠেছে যামিনী রায় কলেজ। প্রয়াত শিল্পী তথা ভাস্কর উৎপল চক্রবর্তীও তারই ছাঁচের অভিব্যক্তিতে তৈরি করেছেন যামিনী রায় ভবন। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এই মহান শিল্পের বসতবাড়ি বর্তমানে প্রায় ক্ষয়িষ্ণু। ধ্বংসের মুখে এগিয়ে চলেছে যামিনী রায়ের বসত ভিটে, যা ভাবাচ্ছে অনেককেই। বাঁকুড়ার ভূমিপুত্র এই মানুষটি আজ যেন নিজ ভূমি পরবাসী। তাঁর বেলিয়াতোরের বাড়ি আজ ঝোপঝাড়ে ভর্তি, জানলা দরজায় উঁয়ের বাসা, খসে পড়ছে দেয়ালের পলেস্তরা। ছোট্ট জনপদ বেলিয়াতোর সহ বাঁকুড়া তথা এপার বাংলাকে শিল্পের হাত ধরে যিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন, শিল্পী যামিনী রায়ের সেই বসত ভিটেই আজ ধ্বংসের দিকে। যামিনী রায় হচ্ছেন আমাদের ভারতবর্ষ খ্যাত না বলে আমাদের ওয়ার্ল্ড খ্যাত বলাই ভালো। ওনার জন্মস্থান হচ্ছে বেলিয়াতোড়ে। তো ওনার বাড়িটি এখন ভগ্ন প্রায়, ছাদে বিভিন্ন জায়গার থেকে চকলা ছেড়ে ছেড়ে পড়ছে, দেওয়ালে ফাটল, জানলা দরজা উহি ধরে গেছে। আমাদের মানে অ্যাজ এ স্থানীয় বাসিন্দা বেলিয়াতোড়ে আমরা এটাই বলতে পারি, সরকার থেকে যদি বাড়িটি সংস্কার করা হয় এবং ওটাকে যদি যামিনী রায়ের হেরিটেজ হোম হিসেবে চিত্রকলার একটা ওখানে এক্সিবিশন হলো, বা আমরা সাধারণ মানুষরা ওখানে গেলাম দেখলাম যে এত বড় একজন আর্টিস্টের বাড়ি কীরকম ছিল, বা বাইরের থেকেও লোকজন এলো, তাতে একটা ভালো পর্যটন হবে, বা আমাদের মনে হয় যে শিল্পীকে সঠিক সম্মান সরকারের তরফ থেকে জ্ঞাপন করা হবে। আর এরই সঙ্গে এই বাড়িটিকে সংস্কার করে হেরিটেজ ঘোষণা করার দাবি আরও জোরালো করলেন স্থানীয়রা। প্রসঙ্গত অতি সম্প্রতি বাঁকুড়ার আরও দুই কৃতি সন্তান বিশ্ববিখ্যাত সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় তথা বিশ্ববন্দিত শিল্পী তথা ভাস্কর রামকিঙ্কর বেইচের বসতবাড়ি হেরিটেজ কমিশনের সদস্যরা পরিদর্শন করেছেন। সেগুলিকে হেরিটেজ ঘোষণা করার সব কিছু ঠিকঠাক। সেইভাবেই শিল্পী যামিনী রায়ের বাড়িতেও হেরিটেজ ঘোষণা করা হোক, এমনটাই চাইছেন স্থানীয় বাসিন্দারা। আমরা চাইছি যে ওই বাড়িটিকে একটি শিল্পীর হেরিটেজ বাড়ি হিসেবে তুলে ধরা হোক। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।